স্মার্ট জোড়ি বলতে গেলে আপনার কাদের কথা মনে পড়ে? না না না, শুরুতেই ভাববেন না যে আমরা কোনো একটি পার্টিকুলার রিয়েলিটি শো বা চ্যানেল বা অনুষ্ঠানের কথা বলছি। মানে স্মার্টের থেকে একটু বেশি স্পেশাল, মানে বলতে পারেন স্মার্ট, বাবু ধরতে পারেন ই স্মার্ট। মানে আজকালকার যুগে সবই তো ই হয়, তো ইটাকে যোগ করে নিলে যে ইস স্মার্ট হয়, সেই স্পেশাল জোড়ি বা জুটি বলতে আপনার কার কথা মনে পড়ে? এই মুহূর্তে সঙ্গীত জগতে ইস স্মার্ট জোড়ি কিন্তু এই দুজন, প্রণয় আর সৌমিক। দুজনের পরিচয় একটি রিয়ালিটি শো এর মঞ্চে। সেখানে সঞ্চালক ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। মূলত তার উদ্যোগে, প্রচেষ্টাতে এবং কিছুটা স্ক্রিপ্ট ফলো করেই এদের দুজনের গল্পটা তৈরি হয়েছিল। কিন্তু গল্প তৈরি হওয়ার পর যে মুহূর্তে ভাইরাল হলো, ব্যাস চর্চায় দুটো নাম, প্রণয় আর সৌমি। দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হয়ে ওঠা হয়নি, কিন্তু তাতে কি, রয়ে গেছে মনের মধ্যে প্রেমের সেই ছোঁয়া। তাই এখনো তারা আলোচনার শিরোনামে। প্রণয় সৌমি একটি রিয়ালিটি শো এর জন্য টাইটেল ট্র্যাক গেয়েছেন, যেখানে তাদের মাখোমাখো প্রেমের সম্পর্ক আরো গভীর হয়েছে মনে করছেন অনেকেই। দুজনে এখন যে যার নিজের বাড়িতে। প্রণয় চন্দননগরে যেখানে থাকেন, সেখানে সেই চন্দননগরের ঘাটে বেড়াতে নিয়ে গেছিলেন সৌমিকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তাহলে কি চার হাত এক হচ্ছে? যদিও গোলাপ ফুল হাতে নিয়ে প্রপোজ করা থেকে একসাথে ফ্রেম বন্দি হওয়া, যে রিয়ালিটি শোতে দুজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন সেই মঞ্চে সবটাই হয়েছে। সাক্ষী ছিলেন কৌশিকী চক্রবর্তীর মতো মহান তারকা। তিনিও বলেছেন কিছু একটা তো রয়েছে ওদের মধ্যে, যেটা দর্শক খুব মজা করে দেখেছেন, ভালোবেসেছেন। যিশু সেনগুপ্ত বলেন, গল্প, হাসি, আড্ডা সবটাই তো হয় একটা অনুষ্ঠান করতে গেলে একটা গোটা সিজন ধরে, কিন্তু এরা যে একটু বেশি স্পেশাল। সম্প্রতি নিজেরা নিজেদের সঙ্গে যোগাযোগ তো রাখছেন, আবার সোশ্যাল মিডিয়ায় এসে একে অন্যের সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তাও বলছেন, সেটাও তাদের ফ্যানেরা দারুণ উপভোগ করছে। প্রণয় এবং সৌমি আগামীতে কবে বিয়ে করতে চলেছেন? সত্যি কি একসাথে সাত পা ঘুরবেন তারা? প্রণয় সৌমি কি ভাবছেন নিজেদের আগামী জীবন নিয়ে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রতি মুহূর্তে কৌতূহলী তাদের ফ্যানেরা। উত্তর পেলে নির্দিষ্ট দিন ক্ষণ তারিখ সবার আগে জানাবো আমরাই। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্কাই নিউজ ইন্ডিয়া।